কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির বৈঠক অনুষ্ঠিত হলো। হাসপাতালের বিভিন্ন বিষয় নিয়ে এদিনকার এই বৈঠকে আলোচনা করা হয়। কোচবিহার মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে উপস্থিত ছিলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থ প্রতিম রায়, সহ মেডিকেল কলেজের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, এমএসভিপি সহ অন্যান্য আধিকারিকেরা। রোগী কল্যাণ সমিতির এই বৈঠকে আলোচনার প্রধান বিষয়বস্তু ছিল কিভাবে হাসপাতালকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় এবং রোগীর পরিষেবা আরও ভালো করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া মেডিকেল কলেজের অ্যাম্বুলেন্স পরিষেবা থেকে শুরু করে জেনারেটরের কিছু সমস্যা রয়েছে, সেই বিষয়ে আলোচনা হয় এই বৈঠকে। কোচবিহার মেডিকেল কলেজ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে একটি নতুন প্রস্তাব গ্রহণ করেছে রোগী কল্যাণ সমিতি। হাসপাতালের ভেতরে থুতু পানের পিক ফেললে স্পট ফাইন করা হবে, খুব দ্রুত এই প্রস্তাবকে বাস্তবায়িত করা হবে। পাশাপাশি মেডিকেল কলেজের নাম নিয়ে যে একটি বিতর্ক রয়েছে সে বিষয়টিকে দেখে নিয়ে মহারাজার নামে যাতে মেডিকেল কলেজের নাম থাকে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এদিনকার এই বৈঠকে। একই সাথে দেশজুড়ে যে করোনা ভাইরাস আতঙ্ক ছড়িয়েছে এই করোনা ভাইরাস নিয়ে দ্রুত একটি কমিটি করে বৈঠক করা হবে বলেও এই বৈঠক থেকে এদিন উঠে আসে। রোগী কল্যাণ সমিতির একটি মিটিং এম সাহেব সহ প্রিন্সিপাল, মেডিকেল কলেজ ভাইস প্রিন্সিপাল এবং অন্যান্য যারা আধিকারিক সুস্মিতা দেবসহ তারা উপস্থিত ছিল। আমরা কিছু সিদ্ধান্ত আমরা নিলাম। আমরা সব থেকে বেশি জোর দিয়েছি যে পরিষ্কার পরিচ্ছন্নতা, রোগী পরিষেবা এটাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। কিছু ইস্যুস রয়েছে অ্যাম্বুলেন্স রিলেটেড ম্যাটার বিভাগে, সেগুলো আমরা করে নিচ্ছি, অ্যাপ্রুভাল করে নেওয়া হচ্ছে। জেনারেটর রিলেটেড একটা বিষয় আছে, সেটা ডিএম সাহেব এবং আমাদের এমএসভিপি আছে, ওনারা বসে গিয়ে এটা সর্ট আউট করবেন। আর কিছু প্রপোজাল, নতুন বিল্ডিং, ওপিডি এক্সটেনশন, এই ধরনের কিছু ইস্যুস রয়েছে, সেগুলো আমরা একটা জয়েন্ট ইন্সপেকশন এর মধ্যে করে নিয়ে সেগুলো কীভাবে করা যায় এবং পিডাব্লিউডি সেগুলোর ডিটেলস প্রজেক্ট রিপোর্ট তৈরি করি, তারপরে সেগুলো আমরা প্রপারলি সাবমিট করবো। আর সব থেকে যেটা বড় কথা যে আমরা সিকিউরিটি সহ সমস্ত বিষয় আসপেক্টগুলো একদম মাইন্ডফুলি আমরা সেগুলো নিয়ে আলোচনা করেছি। পুলিশ পার্সোনাল তারা ছিলেন, পুলিশের পক্ষ থেকে তারাও বিষয়টার উপর জোর দিচ্ছে।